সাধারণত বৃষ্টি এসে গেলে বেরোবার সময় ছবিটা তুলতে পারবো না। দাঁড়িয়ে যান একসঙ্গে সব দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একসঙ্গে একসঙ্গে আসুন একসঙ্গে। আমরা আজকে নারী স্বাধিকার সমন্বয় বিভিন্ন মহিলা সংগঠনগুলোর একটি মঞ্চ তার পক্ষ থেকে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমাদের দেখা করার উদ্দেশ্য ছিল সুনিয়াতে যে ঘটনা ইদানিং ঘটেছে, যাতে নাকি একজন আইসিডিএস কর্মী তিনি ধর্ষণের পরে তাকে খুন করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশের ভার্সন অবশ্য অন্য। আমরা সেই সুনিয়ার যে কেসটি সেটা ছাড়াও ইতিপূর্বে আরও যে সমস্ত ঘটনা ঘটেছে পশ্চিমবাংলায়, যেমন কামদুনির ঘটনা, যেমন মধ্যমগ্রামের ঘটনা, যেখানে নাকি ধর্ষণ এবং খুন এই দুটো একসঙ্গে ঘটছে, সেগুলো নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। কারণ আমাদের মনে হচ্ছে যে পুলিশ এই সমস্ত কেসে যে ভূমিকা নিচ্ছে তাতে যারা নাকি ধর্ষণের শিকার তাদের সুবিচার পাওয়ার চাইতে তারা যারা নাকি অপরাধী এই সমস্ত ঘটনায় সেই অপরাধীরা ছাড়া পেয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। পুলিশ সেইভাবেই কেসগুলোকে সাজাচ্ছে বলে আমাদের ঘোর সন্দেহ। আজকে একটা ঘটনা ঘটেছে ধূপগুড়িতে, আপনারা অনেকেই নিশ্চয়ই দেখেছেন। আমরা যখন আমাদের মেমোরান্ডামটা তৈরি করেছিলাম তখনও পর্যন্ত সে ঘটনাটা ঘটেনি বলে আমাদের লিখিত মেমোরান্ডামে আমরা সেটা দিতে পারিনি। আর কত দেব, মানে হয়তো আজকে একটা দিলাম, আবার কালকেই যে কী ঘটবে আমরা তো জানি না। প্রত্যেক দিন এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা রাজ্যপালের কাছে এটাই বলেছি যে আমাদের মনে হচ্ছে যে এই যে সমস্ত জায়গায় সংগঠিত সমাজ বিরোধীরা, অনেক ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যেন যেখানেই কোনো রকমের প্রতিবাদ রয়েছে, কোনো মেয়ে যদি বিন্দুমাত্র প্রতিবাদী ভূমিকা নিচ্ছে, বা যে মেয়েটি বাইরে বেরিয়ে কলেজে যাবার চেষ্টা করছে, বা যে তাদের দাবি মেটাতে পারছে না, এরকম সমস্ত মেয়ে পশ্চিমবাংলায় তারা আজকে একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। এবং এই সংগঠিত সমাজ বিরোধীরা তারা সুবিধা পেয়ে যাচ্ছে এবং তারা উৎসাহ পেয়ে যাচ্ছে, তার কারণ যে ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি অ্যাডমিনিস্ট্রেশনের যে সর্বোচ্চ চূড়ায় যারা আছেন তাদের মুখ থেকে, তার ফলে এই ঘটনাগুলো বাড়ছে, এটা আমাদের সন্দেহ। ধূপগুড়ির ঘটনাটা আমরা আজকেই জানতে পেরেছি বলে আমাদের লিখিত প্রতিবেদনে এটা নেই, কিন্তু এটাও আমরা জানিয়ে এসেছি রাজ্যপালের কাছে। রাজ্যপাল আমাদের সব কথা শুনেছেন এবং আমরা এই কথাও তাকে বলেছি যদি যদি এরকম ঘটতে থাকে, মানুষের যে ভরসা পুলিশ এবং প্রশাসনের ওপর সেটা যদি সম্পূর্ণ চলে যায়, তাহলে পরে পশ্চিম বাংলায় আমরা কোনো আইনের শাসন, কোনো রকমের প্রশাসনিক শাসন আমরা আর দেখতে পাবো না। একটা সম্পূর্ণ নৈরাজ্যের দিকে পশ্চিম বাংলা যাচ্ছে, এটা আমরা তাকে বলে এসেছি।